আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়া দেখাবো। তো আমি নভেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি বরাবরের মতো তিনটে এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো, এয়ার আরাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি এয়ার আরাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো এয়ার আরাবিয়াতে কিন্তু বিমান ভাড়া অনেক কম থাকে, এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় সবগুলো ফ্লাইটই। তো যাই হোক, প্রথমে আমি এয়ার আরাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 51,310 টাকা। এরপর 2 তারিখ আছে 51,542 টাকা, 3 তারিখ আছে 51,310 টাকা, 4 তারিখ আছে 49,696 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় ফ্লাইট আছে, এরপর সকাল 9টা 35 মিনিটে ফ্লাইট আছে, এরপর রাত 9টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত 10টা 30 মিনিটে ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলো ফ্লাইটই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 49,696 টাকা, 6 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 7 তারিখ আছে 47,912 টাকা, এরপর 8 তারিখ আছে 52,165 টাকা, 9 তারিখ আছে 53,353 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 10 তারিখ আছে 48,860 টাকা, এরপর 11 তারিখ আছে 47,549 টাকা, 12 তারিখ আছে 49,339 টাকা, 13 তারিখ আছে 49,991 টাকা, 14 তারিখ আছে 48,860 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি নভেম্বর মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 47,912 টাকা, 16 তারিখ আছে 46,559 টাকা, 17 তারিখ আছে 46,559 টাকা, 18 তারিখ আছে 46,196 টাকা, 19 তারিখ আছে 46,196 টাকা, 20 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ আছে 46,196 টাকা, 22 তারিখ আছে 46,559 টাকা, 23 তারিখ আছে 46,559 টাকা, এরপর 24 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 25 তারিখ আছে 46,196 টাকা। আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 46,196 টাকা, 27 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, এরপর 28 তারিখেও সেম ভাড়া 46,196 টাকা, 29 তারিখ আছে 46,559 টাকা, 30 তারিখ আছে 46,559 টাকা। তো এটা ছিল এয়ার আরাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে নভেম্বর মাসে। তো এখন যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নভেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 61,183 টাকা, 2 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 3 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, এরপর 4 তারিখ আছে 57,583 টাকা। আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন রাতে 1টা 35 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা টোটাল সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে। তো আমি কিন্তু আপনাদের ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি, বিজনেস ক্লাসে ফেয়ার কিন্তু অনেক বেশি, আপনারা দেখতে পাচ্ছেন 82,779 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 61,183 টাকা, 6 তারিখ আছে 57,583 টাকা, 7 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 8 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, এভাবে 9, 10, 11 সেম বিমান ভাড়া 57,583 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে এখানে 18 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 57,583 টাকা। তো আমি কিন্তু ইকোনমি ক্লাসের টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি নভেম্বর মাসে বাংলাদেশ থেকে সৌদি আরবের, অর্থাৎ ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 57,583 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 57,583 টাকা। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে নভেম্বর মাসের। আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া কিন্তু সৌদি রিয়ালে দেখায়। তো আমি আপনাদের বাংলাদেশি টাকা একটু কনভার্ট করে দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের 1 তারিখে সৌদি এয়ারলাইন্সে যে বিমান ভাড়া আছে তা হলো 1,875 সৌদি রিয়াল, এরপর 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম বিমান ভাড়া 1,875 সৌদি রিয়াল। আমরা যদি এটা বাংলাদেশি টাকায় দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 59,481 টাকা বর্তমান সৌদি রিয়ালের রেট অনুযায়ী।
তো আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন দুপুর 12:25 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা টোটাল সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট, কোথাও ট্রানজিট নিয়ে সরাসরি যাবে। এরপর আমরা দেখতে পাচ্ছি রাতে 1:50 একটা ফ্লাইট আছে, এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 10 ঘন্টা 55 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুর 1:20 ফ্লাইট আছে, এটাও জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 10 ঘন্টা 55 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নভেম্বরের 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 1875 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12 তারিখ থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 1875 সৌদি রিয়াল। এরপর 15 তারিখ আছে 2175 সৌদি রিয়াল, 16 তারিখেও সেম ভাড়া 2175 সৌদি রিয়াল। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন 68,998 টাকা বাংলাদেশি টাকায় বর্তমান সৌদি রিয়ালের রেট অনুযায়ী। তো যাই হোক, এরপর 17 তারিখ আছে 1857 সৌদি রিয়াল, এরপর 18 তারিখ আছে 1857 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 1875 সৌদি রিয়াল, 20 তারিখ আছে 1976 সৌদি রিয়াল, 21 তারিখ আছে 1875 সৌদি রিয়াল, 22 তারিখ আছে 1857 সৌদি রিয়াল, এরপর 23 তারিখ আছে 1875 সৌদি রিয়াল, 24 তারিখ আছে 1857 সৌদি রিয়াল, 25 তারিখ আছে 1857 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 1875 সৌদি রিয়াল, 27 তারিখ আছে 1875 সৌদি রিয়াল, এরপর 28 তারিখও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 29 তারিখ আছে 1857 সৌদি রিয়াল, 30 তারিখ আছে 1976 সৌদি রিয়াল। তো আপনারা দেখতেই পেলেন সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া কেমন থাকে। তো এটা নভেম্বর মাসের বিমান ভাড়া ছিল, অন্যান্য মাসেও বিমান ভাড়া এরকমই থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখ 2 তারিখ একই বিমান ভাড়া 1857 সৌদি রিয়াল। তো এরকমই বিমান ভাড়া থাকে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে সৌদি এয়ারলাইন্সে। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।